কাল থেকে শুরু হতে চলেছে ডিপ্লোমা থার্ড ইয়ারদের ফিফথ সেমিস্টার অফলাইন এক্সাম। এতদিন অনলাইন হচ্ছিল, তিনটে সেমিস্টার পরপর অনলাইন হয়েছে, এবার অফলাইন এক্সাম। এবার এই কারণের জন্য আমি কিছু কথাবার্তা বলতে এসেছি যাতে কিনা তাদের এই অনলাইন থেকে অফলাইনে আসার ভীতিটা যেন চলে যায়। আমি সুরজিৎ কুমার ভৌমিক, ITEE ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার সকল প্রিয় স্টুডেন্টদের বলছি যে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং তার জন্য কি দরকার, তার জন্য দরকার হচ্ছে পরীক্ষার হলে গিয়ে একদম ভয় পাবি না, মাথা ঠান্ডা করে যা জানিস তোরা সব কিছু লিখবি। এবং আমি এইটুকুনি নিজের প্রতি কনফিডেন্স আছে এবং তোদের প্রতি আমার কনফিডেন্স আছে, এবং তোরা ভালো রেজাল্ট করে পাশ করে আসবি, পাশ করবি এবং ভালো রেজাল্ট নিয়ে, এইটুকুনি আমার বিশ্বাস আছে তোদের প্রতি, সবার প্রতি আমার এইটুকুনি বিশ্বাস আছে। আর একটা জিনিস যেটা আমি বেশি সময় নষ্ট করবো না, আর ক্ষুদ্র কয়েকটা জিনিসপত্র বলে দেবো, যে যারা ধর তিন চারটে ইয়ারে, লাস্ট যে তিন চারটে ইয়ারে যে কমন কোশ্চেন গুলো এসছে রাত্রিবেলা, দিয়ে ধর কালকে যে পরীক্ষাটা, যার যে সাবজেক্ট পরীক্ষা আছে, ঠিক আছে, মেকানিক্যালদের একরকম আছে, ইলেকট্রিক্যালদের একরকম আছে, সিভিলদের, ইলেকট্রনিক্সের, বিভিন্ন কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট টাইপের আলাদা আলাদা সাবজেক্ট আছে। কালকে যে সাবজেক্ট আছে, বিগত তিন চার বছর ধরে যে একদম টাইপের কোশ্চেন এসছে, বিগত চার পাঁচ বছরের যা কোশ্চেন যা পাবে, যে কমন কোশ্চেন গুলো এসছে, মানে কমন কমন ওই কোশ্চেন গুলো অ্যাটলিস্ট এক থেকে দেড় ঘন্টা একটু লেখার প্র্যাকটিস কর। লিখলে কি হবে, রাত্রিবেলা সব পড়াশোনা করার পর একটু লিখে প্র্যাকটিসটা কর। লিখে প্র্যাকটিসটা করলে কি হবে, নিজের মনের মধ্যে একটা বল আসবে যে না, আমি কালকে গিয়ে এই যুদ্ধটা জয়লাভ করবি। তাহলে আজকে এত অবধি পর্যন্ত সবাইকে বেস্ট অফ লাক, এবং সবাইকে অন্ততপক্ষে এইটুকানি বলছি যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, পারবি, তোরা সব কিছু পারবি, এইটুকানি আমার আশ্বাস। এবং আমি অন্ততপক্ষে তোদের প্রতি এতটুকুনি সন্ধিয়ান যে তোরা পারবি, সব কিছুই তোরা পারবি, শুধুমাত্র একটু ঠান্ডা মাথা করে তোরা পরীক্ষা দিবি। তাহলে আজকে এত অবধি, সবাই ভালো থাকিস এবং ভালোভাবে পরীক্ষা দিস। বেস্ট অফ লাক।